নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি আমি আজকে চিকেন ভোনা করবো তো এর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়ে নিচ্ছি এখন চিকেনটাকে আমি একটু ম্যারিনেশন করার জন্য এর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ গোলমরিচের গুঁড়া আদ দিচ্ছি বাটা এবং রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনগুলোকে মেখে নেব মেখে একটু ম্যারিনেশন করে নেব এবং কিছুটা সময়ের জন্য আমি রেখে দেব। এখন আমি একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি জিরা মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব এর জন্য একটু সময় নিয়ে ভালোভাবে আমি একটু নাড়িয়া চালিয়ে নেব যখন এরকম হয়ে আসবে তখন আমি একটা এটাকে নামিয়ে নেব নামিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব কেউ চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারে আমি আমার দিস্তাতেই গুঁড়ো করে নেব তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা চার ভাগ করে কেটে নিয়েছি এভাবে করে সবগুলো পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সাথে দিচ্ছি কিছু কাজু বাদাম দিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব একটা মিক্সিতে তুলে নেব মানে এগুলোকে আমি একটু পেস্ট করে নেব আমি রান্নাতে এই মশলাটা ইউজ করব এর জন্য আমি মিক্সিতে পেস্ট করে নেব এখন ওই একই তেলে ম্যারিনেশন করে রাখা যে চিকেনটা ছিল সেগুলো আমি সবগুলো দিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে সবগুলো দিয়ে আমি ভেজে নেব একটু কড়া করে ভাজবো তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে চড়িয়ে দিয়ে দু পিঠি আমি খুব ভালোভাবে ভেজে নেব মূলত চিকেনটা ভাজলে পরে চিকেনের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এর জন্য ম্যাক্সিমাম টাইম আমি চিকেন চিকেনটা ভেজেই রান্না করি দেখো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো চিকেন আমি ভেজে নেব এখন ওই একই তেলে আমি একটু আলু ভেজে নেব কেউ চাইলে আলু দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়েছি আমি দুটো আলু দিয়েছি এখন এর ভিতরে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে লাল লাল হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো দারচিনি এলাচ এবং তেজপাতা ফোড়ন দিয়ে দেব। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে মানে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম এবং পেঁয়াজে সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব মানে মশলাটাকে আমি কষাবো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি রেড চিলি পাউডার মানে কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য দিয়ে আবার খুব ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মানে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন কষে আসবে মানে তেলটা ছেড়ে দেবে তখন এই পর্যায়ে আমি এর ভিতরে ভেজে রাখা চিকেনগুলো সব দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলাটার সাথে চিকেনগুলো আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো এর জন্য ক্রমাগত এভাবে নাড়তে থাকব যখন এভাবে নাড়াচাড়া করা হয়ে যাবে কষানোর জন্য তখন আমি কিছু সময় পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও চিকেনগুলোকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব এই পর্যায়ে আমি একটু টক দই দিয়ে দেব আর সামান্য একটু চিনি দেব স্বাদের জন্য দিয়ে আবারও খুব ভালোভাবে চিকেনটাকে আমি এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে নেব মানে সব কিছু মিক্স করার জন্য একটু সময় দেব হওয়ার জন্য এখন এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এখন চিকেনটাকে একটু হতে দেব চিকেনটা হয়ে যখন আসবে তখন এই পর্যায়ে আমি ভেজে রাখা যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করে নেব চিকেনটা আমার অলরেডি হয়ে গিয়েছে তো এটাই ছিল আজকে রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবে তো আজকের মতো এখানেই আসছি টাটা ভালো থেকো তোমরা সবাই